আমরা একটু করে করে একটা জিনিস খেয়াল করেন, এটা হচ্ছে বক্স, এখানে লিখি ঠিক না? এখন আমাদের কার্সর বাইরে, এখানে কি কোনো কার্সর লাফালাফি করে? আমি উপরে টেক্সটে ক্লিক করি, ফোনো থা ইমেল, এখানে ক্লিক করি আমাদের কার্সর লাফাচ্ছে, পাসওয়ার্ডে ক্লিক করি ওইখানে কার্সর লাফাচ্ছে। হ্যাঁ, এখন আমরা আমাদের এখানে আসি, সাপোজ আমি সার্চে ক্লিক করি কার্সর লাফায় লাফায় না, এখানে বক্সে ক্লিক করলে কার্সরটা লাফালাফি করে, মানে কার্সরটা ওখানে যায়, তো এখানে ক্লিক করলে যাচ্ছে না। তাহলে ফেসবুক কেন যাচ্ছে? তারা এই দুইটার মধ্যে একটা সম্পর্ক করে দিছে, রাইট? ওকে, তাহলে আমরা সার্চ করি, বের করি কীভাবে সম্পর্ক থাকে। এই লেভেলের মধ্যে একটা ফর আছে না, অ্যাট্রিবিউট ফর, এই ফরের মধ্যে কিছু একটা লেখা, সাপোজ লিখলাম হ্যালো, লিখলাম হ্যালো, ঠিক একই জিনিস এখানে আইডিতে লিখবেন, কোথায় লিখবেন? আইডিতে, সেম হইতে হবে, সেম না হলে সম্পর্কটা হবে না, বুঝা গেছে? এখন এই যে সার্চে ক্লিক করতেছি লেখায়, ওখানে কার্সর চলে যাচ্ছে, ক্লিয়ার? ওকে ওকে, এটা হচ্ছে ক্যালকুলেটর। আমরা এই বক্সে যখন ক্লিক করি তখন কিন্তু কার্সরটা লাফাচ্ছে, আপনি যখন এই পাসওয়ার্ড লেখার উপরে ক্লিক করবেন, পাসওয়ার্ডের উপরে বক্সে না, তখন কার্সরটা লাফাবে। তো আমাদের আমরা সার্চে ক্লিক করলে এতক্ষণ লাফাচ্ছিল না, হ্যাঁ, পরে যখনই এখানে ফরের মধ্যে যে ভ্যালু, এখানে আইডির মধ্যে সেম ভ্যালু দিলাম, তখন আপনার এই লেখার উপর ক্লিক করে বক্সের উপর কার্সরটা চলে আসবে, এটাই হচ্ছে ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, সেম সেম সব সেম, রেডিও বাটনটা কার্সর লাফায় না, এখানে একটা একটা স্লিপ সিলেক্ট করতে হয়, তেমন বেনিফিট না, তবে আপনি যদি কখনো লেখায় ক্লিক করেন আপনার এটা যদি সিলেক্ট হয়ে যায়, ওই ব্যাপার আর কি। আচ্ছা, টেক্সট স্টুডিও হলো, বাটন হলো, সিলেক্ট অপশন হচ্ছে, এবার দেখবো হচ্ছে ইমেজ, খুবই ইম্পর্টেন্ট, ইমেজটা একটা খুব ইম্পর্টেন্ট, কারণ আপনার সব ওয়েবসাইটে কম বেশি ইমেজ থাকে নাকি? ইমেজ নাই এরকম ওয়েবসাইট নাই বললে চলে, ফেসবুকে গেলে তো সবই ইমেজ নাকি? সব ফিল করছি ফর্ম, এখন ইমেজ নিয়ে আসার জন্য আমরা এখানে একটা ইমেজ ফোল্ডার বলবো, কি ফোল্ডার? আইএমজি, অথবা একটা ফোল্ডার করি অ্যাসেটস নামে, কি নামে? অ্যাসেটস মানে কি? সম্পত্তি বা মূলধন, এই ইমেজ, সিএসএস, জেএস, অডিও, ভিডিও, যত ফোল্ডার হবে সব অ্যাসেটসের ভিতর থাকবে, কারণ এগুলোই হচ্ছে এই ওয়েবসাইটের সম্পত্তি, বুঝা গেছে? তো অ্যাসেটস ফোল্ডারের ভিতরে ইমেজ ফোল্ডার করা, ইমেজের মধ্যে একটা ইমেজ নিয়ে আসি, ইমেজ ডাউনলোড করে কোনো ওয়েবসাইট থেকে বলেন, যে কোনো ওয়েবসাইট থেকে ইমেজ নেওয়া যায়, তবে আমি নিয়ে হচ্ছে pixels.com, pixels.com, এখানে আপনি প্রফেশনাল ইমেজগুলো ফ্রিতে পাবেন, প্রচুর, যেমন শাটার স্টক, শাটার স্টক থেকে কিন্তু ইমেজ কিনতে হয়, ইমেজ কিনতে হয়, তো এখানে হচ্ছে প্রফেশনাল ফটোগ্রাফাররা ইমেজগুলো তুলে এখানে ফ্রিতে দেয়, আপনি চাইলে এগুলো ইউজ করতে পারেন। হ্যাঁ, ওকে, সাপোজ আমি ইমেজটা নিচ্ছি, আপনি ডাউনলোড করার সময় এখানে সাইজ দিতে পারবেন, কত সাইজ চাচ্ছেন, ঠিক আছে? ওকে, সাপোজ আমি স্মল সাইজ চাচ্ছি, এটা ডাউনলোড করতেছি, কাট করে আমাদের প্রজেক্ট ফোল্ডারের ভিতর যে ইমেজটা আছে না, ইমেজের ভিতর নিয়ে যাবো, নিয়ে এটাকে রিনেম করে এখানে দিলাম 1.jpg। এবার আমি চাচ্ছি এই ইমেজটাকে আমাদের ওয়েবসাইটে নিয়ে আসবো, কোথায় নিয়ে আসবো? ওয়েবসাইটে, সম্ভব? কনফিডেন্স রাখুন, সম্ভব, ঠিক আছে? কারণ সবাই তো আসতেছে, আমরা পারবো, তার জন্য আপনাকে ইউজ করতে হবে আইএমজি ট্যাগ, কি ট্যাগ? আইএমজি, এখানে দুইটা অ্যাট্রিবিউট হচ্ছে, একটা হচ্ছে সোর্স, একটা কি সোর্স, আর একটা কি অল্টারনেটিভ, আর একটা কি অল্টারনেটিভ। এখন সোর্স হচ্ছে আপনি বলে দিতে হবে ইমেজটা কোথায় আছে, আপনি কোন ফাইলে কোড করতেছেন, আমরা অ্যাসেটসের ভিতরে কোড করতেছি, আমরা ইনডেক্স ডট এসকিউএল কোড করতেছি, আমাদের ইমেজ কোথায় আছে, অ্যাসেটস, তার ভিতরে ইমেজ, তার ভিতরে 1.jpg, তার মানে হচ্ছে আমাদের দুইটা স্টেপ সামনে, কয়টা স্টেপ সামনে, দুটো, একটা হচ্ছে অ্যাসেটস ভিতরে ঢুকতে হবে, তারপর ইমেজ ভিতরে ঢুকতে হবে, তারপর
এখন ঢুকবো কিভাবে? কোনো ফোল্ডারে ঢুকার ওয়ে হচ্ছে ফোল্ডার নাম তারপর স্ল্যাশ ফোল্ডার ঢুকে গেছে ফোল্ডার নাম তারপর স্ল্যাশ প্রথমে আমরা এই এখান থেকে অ্যাসেটস ঢুকবো অ্যাসেটস তারপর স্ল্যাশ এরপর কোথায় ঢুকবো ইমেজ তারপর স্ল্যাশ ঢুকে গেছে ওকে ওয়ান ডট জেপিজি হ্যাঁ আমার এখানে কিন্তু নাম সাজেস্ট করতেছে কি সাজেস্ট করতেছে অ্যাসেটস ইমেজ ওয়ান ডট সাজেস্ট করছে না এটার জন্য আপনাকে একটা ইমেজের মতো আরেকটা প্লাগইন অ্যাডমিনিস্ট্রেট করতে হবে কন্ট্রোল শিফট পি তে গিয়ে ইনস্টল প্যাকেজে গিয়ে ওই প্যাকেজের নাম হচ্ছে অটো ফাইল নেম কি নাম অটো ফাইল নেম এই দেখেন পাবেন অটো ফাইল নেম দেখেন আপনি কন্ট্রোল শিফট এখানে এসে কন্ট্রোল শিফট পি তে গিয়ে ইনস্টল প্যাকেজ লোডিং হচ্ছে নেট কানেকশন লাগবে ব্রডব্যান্ড নাই কার কার ব্রডব্যান্ড নাই হ্যাঁ এই জন্য তো ব্রডব্যান্ড থাকা উচিত আপনাদের এলাকায় কি ব্রডব্যান্ড নাই নাকি আপনারা যদি প্রফেশনালি কাজ করতে চান ব্রডব্যান্ড ছাড়া অবভিয়াসলি একটা মডেম কিনবেন কারণ মডেম মডেম ছাড়া মোবাইল নেটে ভালো স্পিড পাওয়া যায় না হটস্পট দিয়ে আপনি কাজ করতে পারবেন না একটা মডেম কিনবেন আর যেগুলোতে পুরো মান্থলি ওয়াইজ প্ল্যান আছে যেমন ধর স্কিটো ওদের মেবি ইন্টারনেটটা ভালো দেয় ওরা যদি মান্থলি প্ল্যান থাকে তাহলে সবচেয়ে ভালো এরকম প্ল্যান ইউজ করবেন আদারওয়াইজ ব্রডব্যান্ড হলে সবচেয়ে বেটার হয় তো এখানে লিখবেন হচ্ছে অটো ফাইল নেম এখন আসবে না কারণ এটা অলরেডি ইনস্টল করা আছে ঠিক আছে ওকে এখন আমরা শিখলাম এই যে একটা ফোল্ডার থেকে আরেকটা ফোল্ডারে স্ল্যাশ দিয়ে দিয়ে যাচ্ছে এটা কি বলা হয় ফাইল ডিরেক্টরি ফাইল ফাইল ডিরেক্টরি বা ফাইলের পাথ ফাইল পাথ অথবা ফাইল ডিরেক্টরি এটা ভুল হয়ে জীবনে পাবে না ঠিক আছে সেভ করলাম এখন এখানে আসেন চলে আসছি বেস আর অল্টারনেটিভ ট্যাগের কাজ কি ইমেজ মনে করেন এখানে কোনো কারণে ভুল হয়েছে সেক্ষেত্রে ফাইলটা পাচ্ছে না তাহলে কি কি লাগে আসতেছে ওই যে অল্টার থেকে হ্যাঁ আপনারা এটাকে ইউজারকে যদি বুঝাইতে চান যে এটা একটা ইমেজ সেক্ষেত্রে আপনাকে হ্যাঁ এইটা অল্টার না দিলেও সমস্যা নেই তবে এটা একটা মেসেজ ক্যারি করে বুঝা গেছে ইমেজটা হ্যাঁ ওকে এই হচ্ছে না অল্টারনেটিভ সোর্স তো অল্টারনেটিভ টেক্সট ওকে এটা হচ্ছে আমাদের ইমেজ ট্যাগ